ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এর আগে যখন আবির তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি দেখাচ্ছিলে যে জোর করে সেখানে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন কি ছবি? দেখুন, এখন আমি তোমাকে প্রথমে সেই ছবিটা দেখাবো যে কংগ্রেসের তরফ থেকে মিছিল করা হচ্ছে বড় বাজারের ভেতরে। যে দোকান খোলা রয়েছে সেই দোকানকেই বন্ধ করতে তারা বলছে। মিছিল করে কংগ্রেসের নেতৃত্ব যারা এখানে রয়েছেন তারা এগিয়ে যাচ্ছে এবং এখানে কোনো রকম দোকান খোলা থাকলেই তাদেরকে বন্ধ করে দিতে বলা হচ্ছে। তাদের বক্তব্য শান্তিপূর্ণভাবেই তারা এই দোকান বন্ধ করার কথা বলছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে মিছিল হচ্ছে, সামনে পুলিশ রয়েছে, বড়বাজারের বিভিন্ন জায়গাতে মিছিল চলছে। এবং একদিকে যেমন এই ছবি সুমন দাসকে বললো বাঁদিকের ছবিটা দেখাতে, বিভিন্ন দোকানের যারা বিক্রেতারা রয়েছেন তারা এখানে রয়েছেন, কিন্তু অধিকাংশ দোকান বড়বাজার চত্বরে বন্ধ রয়েছে। এবং সেই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল চলছে এবং এই মিছিল আপাতত চলবে। দোকান খোলা থাকলে সে দোকানকে বন্ধ করতে বলা হবে এমনটাই কিন্তু তাদের বক্তব্য। দোকান কেন বন্ধ করতে বলছেন আপনারা? আমরা এই চাইছি যে আজকে পুরো দোকান সব বন্ধ করুন। আমরা দেখতে পাচ্ছি যে আছে, দোকান কেন বন্ধ করতে বলছেন? দোকান কেন বন্ধ করতে বলছেন? দোকান কেন বন্ধ করতে বলছেন? এরা দোকান বন্ধ করতে বলছে না, এরা সমর্থন আছে বড় বিহারে, পুরো বড় বিহার ব্যবসায় বন্ধ আছে আজকে। দেখা যাচ্ছে এই মিছিল কিন্তু চলছে এবং দোকান খোলা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দোকান বন্ধ করতে বলা হচ্ছে। এই ধরনের ছবি বড়বাজারে কিন্তু দেখা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ আবির। Allah